আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বিডি ব্লগার বোন সুরাইয়া ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটের মালিকের মেয়ের বিয়ে, তো সেই বিয়েতে মানে যাচ্ছি, আর যাওয়ার সময় আপনাদের সাথে মানে ঘর থেকে বের হওয়ার সময় আপনাদের সাথে সেই ভিডিওটা প্রথম থেকে শেয়ার করলাম। এই যে আমাদের তিনতলায় বুফে হয়েছে অনুষ্ঠানটা, আর সেখানে গিয়েও আমি একদম মনে করেন নিজেকে একদম মডেলের মতন ভিডিও করা, ভিডিও শ্যুট করা, ছবি তোলা, সবার মানে ভিডিও মানে নেওয়া, এটা হচ্ছে আমার আমার পাশের ফ্ল্যাটের ভাবি। আর এই ভাবি মিষ্টি ভাবি, নাম তার নাম মিষ্টি না, কিন্তু আমার কাছে মিষ্টি ভাবি। এত দুইজন আমরা সুন্দর মাশাল্লাহ ক্লোজ, পাশাপাশি তো ভাবিরও ফ্ল্যাট কেনার মালিক, আমরাও ফ্ল্যাট কেনার মালিক। আর এটা হচ্ছে যে যাদের কাছ থেকে আমরা ফ্ল্যাট কিনেছি সেই ফ্ল্যাট মানে আসল মালিক আর কি। আর ওনার এই মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই অ্যাটেন্ড হয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর বিয়ার মানে আয়োজন করেছে ভাইয়া ভাবি, আর এত ভালো ভাইয়া ভাবি, ভাবি তো মানে বলতে গেলে অনেক অনেক মিশুক, কি বলবো আমি, অনেক মিশুক আলহামদুলিল্লাহ। মানে প্রথম দেখাতেই বোঝা যায় যে যে আপনাকে চিনবে না, কিন্তু মনে হচ্ছে কি প্রথম দেখাতে আপনি পুরা মানে মিশা মানে আপনার সাথে মিশে যাবে, এত ভালো আর এত অমায়িক। আর আমি ভিডিওটা কিন্তু লাস্ট ভিডিওগুলি আগে দিয়েছি, ফার্স্ট ভিডিওগুলি আমি পরে দিব। তা আমার ভিডিওটা পুরো মানে পুরা ভিডিওটা অবশ্যই দেখতে হলে পুরাটা ভিডিও দেখেন, আর ভিডিওটা দেখে আশা করি আপনাদের ভালো লাগবে, এনজয় লাগবে। আর আমি মানে লাস্ট বিদায়টা থেকে মানে প্রথম থেকে শুরু করেছি, এবং বাকিগুলি মানে লাস্টে দেখতে পারবেন। তো এই যে দেখেন মেয়ের বিদায়বেলা, এটা হচ্ছে মেয়ের ফুপু লাগে, একটাই ফুপু, আপার সাথে আমার ভালো মানে ক্লোজ আলহামদুলিল্লাহ। তো কি বলবো, বিদায়বেলাটা মানে আমি নিজেও ভিডিও করতে যে স্টপ হয়ে গেছি, মানে কেমন যে লাগে বিদায়বেলাটা মানে সেটা বুঝাতে পারবো না, কারণ এই বিদায়ের মুহূর্তটা আমার মনে হয় প্রত্যেকটা আপুদেরই খারাপ লাগে, মেয়েদের বিদায় দেখে বা নিজেদের বিয়ার আগের কথা মনে পড়ে যায়। তো ভাবি আসলে মানে আমি তো সত্যিকারে বয় মানে আওয়াজটা দিচ্ছি না, কারণ ওইখানে অনেক আওয়াজ আর অনেক চিল্লা চিল্লার, মানুষের তো বোঝে নেই বিয়ার সময়। তো যেভাবে ভাবি কান্না করেছে মানে কি বলবো, আমার নিজের কাছে খুব কষ্ট লাগছে। আর এটা হচ্ছে একটা ইউটিউবার, নতুন ইউটিউবার মেয়েটা, তো আমাকে দেখে চিনে ফেলেছে যে আন্টি আপনি ব্লগ করেন, আপনার ব্লগ আমি দেখি আর খুব ভালো লাগে আপনার ব্লগ দেখে। তো দুইজনে একটু মানে দুজনে যেহেতু ইউটিউবার, একটু ভিডিও শ্যুট করে নিলাম, আবার এখান থেকে জামাইবোর ভিডিও তুলতাছি। আর এই যে মিষ্টি ভাবি, তো আমার সাথেই আছে সবসময়, আর ওর জামাই এটা যে যে মেয়েটার ব্লগের কথা বলতাছি, মানে ওর মানে আগে মানে ওটা হচ্ছে ওর পাশে যেটা ছিল ওটা ওর হাজব্যান্ড। তো যাই হোক, দুই ব্লগার এক হয়ে তো একেবারে দুইজনে অনেক কথাবার্তা আনন্দ বা আড্ডা জমিয়ে ফেলেছি, আর সত্যিই ভালো লেগেছে। আবার এসেছে মানে ওর নাম হচ্ছে তামান্না, ওরও ব্লগের একটা পেজ আছে, ওর মেয়ের মেয়ের ভিডিও বেশি ছাড়ে, তো মাত্র ওই নতুন আর ছোটো দেখে আমি মানে ওকে ও বললাম। তো ওর একটা মানে ব্লগ নতুন মানে ফেসবুক পেজে ব্লগ করে, আর সেই ব্লকের নামটা আমি অবশ্য নতুন তো আমার মনে নেই, আমি পরে বলে দিব, যে কোনো লাইভে আমি বলে দিব বা যে কোনো ব্লগে আমি বলে দিব, আমার এখন অবশ্য মনে নেই, যেহেতু কালকে মাত্র মানে নতুন শুনছি। তো যাই হোক, খুবই ভালো মেয়েটা, আমার সাথে মিশুক ছবি তুলছে, আমি ব্লগার বলেছে, বা আমার যে কী একটা আনন্দ লেগেছে, ভালো লেগেছে যে আমার ভিডিও দেখে অথচ কখনো আমাকে দেখে নাই আর কালকে আমাকে দেখেছে। তাই এই যে খাবারগুলি খেয়ে নিচ্ছি, কাচ্চিটা তো অসম মজা হয়েছে, খাসির কাচ্চিটা, আর কাচ্চির আলু তো আমার এইভাবে খেতে খুব ভালো লাগে, মানে বাসমতি চাল তো আমার এমনিতেই ফেভারিট, আর বাসমতি চাল দিয়ে ভাইয়া মানে কাচ্চি করেছে, আর কাচ্চির আলু দিয়ে একটু মেখে মেখে খেতে আমার তো ভীষণ পছন্দ। আর গরুর রেজালা করেছে, ওটা তো আরও বেশি ভালো লেগেছে, কারণ গরুর মাংস আমি খুব পছন্দ করি, আর আমি কিন্তু কোনো কিছুর আইটেম নিই নেই,
শুধু অল্প করে কাচ্চি নিয়েছি আর দুই পিস গরুর মাংস নিয়েছি আর অল্প করে সালাদ নিয়েছি আর অন্য কিছু নেই না যেহেতু আমি খেতে পারবো না আর আমি বেশি খাবার খেতে পারিও না সেই জন্য আমি অল্প খাবার নিয়েছি আর অন্য কোনো স্যালাতের আইটেমও নেই নেই আপনার ভাইয়া নিয়েছে অন্যান্য আইটেমও নিয়েছে স্যালাতও কয়েকটা আইটেমে নিয়েছে কিন্তু আমি না কারণ আমার কথা হচ্ছে কি আমি যেটা খেতে পারবো সেটাই অল্প করে নিয়েছি আর খাবার নষ্ট করা মানে অপচয় করা আমি একদম পছন্দ করি না আর খাবার অপচয় করা শয়তানের মানে কাজ তো যাই হোক ওই যে ভাবি আর ভাইয়া এটা হচ্ছে ভাইয়া আমাদের পাশের ফ্ল্যাটে ভাইয়া ভাবি মানে ফ্ল্যাট কিনা আমরা দুজনে আর এমনি ব্লক করি সেই জন্য না আমরা আলহামদুলিল্লাহ দুইজনে সবসময় ভালো সম্পর্ক আর এই যে আমি স্যুপ খেয়ে নিচ্ছি আপনি ভাইয়াও স্যুপ খেয়েছে খাবারের পর কিন্তু আমিও স্যুপ আমি এই স্যুপটা খুব পছন্দ করি সেই জন্য আর আমি এমনি তো স্যুপ খুব পছন্দ করি সেই জন্য স্যুপ খেয়ে নিচ্ছি তারপর মাঝখানটা তো আসলাম সবার একটু একটু করে ভিডিও তোলার জন্য মেয়েকে বিদায় দেওয়ার সময় যখন নামিয়েছে তখন এই মুহূর্তটা আর কি সিনটা আর কি তো শালি আবার একটু নিয়ে মানে একটু দুষ্টুমি করে ফানি করে একটু ড্যান্স দিতেছে কারণ গান চলতেছে তো সেই জন্য আর আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তারপর আমি পায়েস খেয়েছি আর আপনার ভাইয়ার আমি একসাথে পায়েসটা খেয়েছি কারণ এতটা পায়েস আমি খেতে পারবো না সেই জন্য দুইজনে শেয়ার করে এক বাটি পায়েস নিয়ে খেয়েছি আর অন্যান্য ডেজার্ট মিষ্টি জাতীয় খাবার আমি কিছুই খাই নি কারণ ওই যে বললাম না আমি বেশি একটা খাবার খেতে পারি না আর আমার হয় না তো এই যে যখন ওরা জামাই বউ সবাই খেতে গিয়েছিল মানে খাবার খাওয়ার পরে আবার যখন স্টেজে উঠতেছে তখন দেখেন কত সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওদেরকে মানিয়েছে যা মানে হাজব্যান্ড ওয়াইফকে দোয়া করবেন ওদের জন্য আল্লাহ পাক ওদেরকে যেন নতুন জীবন দাম্পত্য জীবনে যেন সুখী করে আর সত্যি মানিয়েছে বয়স দুজনেরই মাশাআল্লাহ কম তো অনেক সুন্দর অনেক বড় মানে আমাদের তিনতলা বুফে কিন্তু অনুষ্ঠানটা হয়েছে মানে আমরা থাকি ছয়তলা আর বুফে হয়েছে অনুষ্ঠানটা আর এটা কিন্তু বুফ তিনতলা খাবারের আর এই যে যে মেয়েটা ব্লক করে আমার সাথে মাশাআল্লাহ পরিচয় হয়েছে ওর একটা বেবি মানে মেয়ে আছে আর ওর মেয়ের নাচ ও এখান থেকে তুলছে তুললে ওর ইউটিউব চ্যানেল মানে ফেসবুকে দিবে এই যে মেয়েটা মানে ছোটো বাচ্চাটা ঘুরতেছে ও খালি বারে বারে ভিডিও করতেছে মানে ওর বাচ্চার ভিডিও ছাড়ার জন্য তো সত্যি অনুষ্ঠানটা সম্পূর্ণই আমি থেকেছিলাম একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেক অনেক ছবি ভিডিও তুলেছি কিন্তু এত বড় ভিডিও তো আর দেওয়া যাবে না তারপরেও কিন্তু 13.5 মিনিটের ভিডিও হয়ে গেছে তা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আর মানে ভিডিওটা মানে অল্প দেখে চলে যাবেন না আর এটা হচ্ছে মানে ভাইয়ার বড় মেয়ে যেটা যে সামনে চুল মানে ফুল দিয়ে বাঁধানো এটা বড় মেয়ে তো যাই হোক ভাইয়ার হচ্ছে 3 মেয়ে 1 ছেলে ছেলের নাম হচ্ছে আমির হামজা আর আমির হামজার নামটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলের নাম আমির হামজা তো ওকে আমার খুবই খুবই ভালো লাগে অনেক ভালো মাশাআল্লাহ যখন দেখে তখনই বলে আন্টি আসসালামু আলাইকুম খুবই ভালো লাগে তো ওরা জুতা জামার জুতা চুরি করে না ওই জুতা মানে জুতা নিয়ে যায় তারপরে শালিদের যে একটা আবদার থাকে টাকা নেওয়া তো সেটা নিচ্ছে আর ওরা অনেক মজা করতেছে শালিরা সত্যি খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখে এবং এনজয় করেছি এবং আরও আমাদের পাঁচতলার চারতলার আপারা ছিল দুইটা ম্যাডাম ছিল মানে ম্যাডাম আপা ছিল এদের সাথে তো আগের থেকেই পরিচয় আর একসাথে হয়েছি যেহেতু সব ফ্ল্যাটের আপারা ভাইয়ারা খুবই খুবই ভালো লাগেছে এনজয় করেছি আর ওইখানে আমি 1:30 পর্যন্ত ছিলাম একদম মেয়ে বিদায় দেওয়া পর্যন্ত আর আপনার ভাইয়া আবার 11:30 বাজে বাসায় এসে পড়েছে ঘুমানোর জন্য যেহেতু ছয়তলার তিনতলা লিফট দিয়ে সে এসে পড়েছে আর আমি বিদায় দিয়ে আমরা ফ্ল্যাটের যতগুলি মানে স্কুলের ম্যাডাম বা আমি আর আমার পাশের আর ফ্ল্যাটের আপা মানে সবাই আমরা রাত্রে 1:30 বাজে মেয়ে বিদায় দিয়ে একেবারে এসেছি তো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে আর যদি যে কোনো ভিডিওর অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট বরাবরের মতো সবাই ফেসবুকে ফলো দিয়ে লাইক দিয়ে এবং ভালো ভালো কমেন্ট করে সবাইকে শেয়ার করে আমার পাশেই থাকবেন তাহলে আমার কষ্ট সার্থক শেষকে আমি যতটুকু সম্ভব মানে চেষ্টা করেছি
কিছু কিছু বিশেষ বিশেষ অংশ আপনার সাথে শেয়ার করার জন্য আর বুঝতে তো পারছেন সবাই ক্যামেরা নিয়ে সবাই ভিডিও নিয়ে তোলা তোলা আর এখানে তো ভিডিও ম্যান আছে আবার সবাই মানে এমনি ব্যক্তিগতভাবে যে যার মত যে আমি নতুন জামে রাখতে দিলালে আবার ব্লগার আমরা এখানে দুইজন আমি আর এই যে আচ্ছা তুমি সামনে থাকো এই তুমি তোমার জামা সামনে থাকো তো সবাই হাই বলো ভিডিও করে তুমি হাই বলো তো গেছি এই যে ওরা আসবেন তোরা মাশাআল্লাহ ওরা কিন্তু দুইজনে বেশ মানিয়েছে ওদের হাজবেন্ড ওয়াইফকে এই যেটা হচ্ছে স্কুলের ম্যাডাম যেটা দেখালাম আচ্ছা তুমি আমার তো জলক আসলো তো দেখাবো ক্যামেরা ক্যামেরা যাও ব্যাক ক্যামেরা যায় না কিছু করার বাকি তো আসলে কি আমি অনেক ভিডিও মানে পুরোটা ভিডিও দিতে গেলে এই যে যে মেয়েটা মানে আমাকে ব্লক করে আর কি আমাকে আন্টি বলে তো ওর মেয়েটা এই যে নাস্তাতে গানের আওয়াজে আমি তো ভিডিও করে নিচ্ছি ওর মা ও ভিডিও করে নিচ্ছে ভিডিও সারার জন্য দেখেন নাস্তাতে মাশাল্লাহ খুব সুন্দর মানে দিকে গানও চলতেছে তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার বিয়ের ভিডিওটা আর সবাই ওদের জন্য দোয়া করবেন মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওদেরকে যেন আল্লাপাকে মনে দিক দেয় শান্তি দেয় এই যে ম্যাডাম দুই ম্যাডাম আমি ভাবি তারপরে সবাই মিলে যখন মেয়ে নিয়ে গেছে গা তখন একদম পুরা মানে বুকটা খালি তখন ভাবি মানে আরও আরও অনেক মানুষ আশেপাশে আছে কিন্তু আমরা সবাই মিলে কথা বলতেছি একটু টাইম পাস করতেছি তো ভালো লাগতেছে যে একটা ম্যাডাম উনি হচ্ছে স্কুলের দুনো ম্যাডামেই মানে স্কুলের ম্যাডাম এই যে ওনাকে আমি হাত ধরতেছি দুষ্টুমি করতেছি আবার আপার সাথে এই ম্যাডামের সাথে তো খুবই খুবই ভালো লাগছে আসলে একসাথে কি যে কোনো একটা অনুষ্ঠান একসাথে হলে এরকম মানে আনন্দ ফুর্তি বা যে মা মেয়ের মা মেয়েকে বিদায় দেওয়ার সময় খুবই খুবই কান্না করেছে ভাবি আসলে ভাবির কান্না দেখে আমিও নিজে কান্না ধরে রাখতে পারি না আর একটা ছোটো বোন মানে যে মেয়ের ছোট বোন সবাই নিচ থেকে নেমে যাচ্ছে আর আমি পিছন থেকে এত মানুষ হিউম্যান তারপর যারা ছবি তুলতেছে মানে পিছনে অনেক মানুষ তো আমি আবার বাসায় এসে আমার বারিন্দার থেকে মানে একটু চেষ্টা করেছি যে মানে তোলার জন্য কারণ মোবাইল তো আবার বের করলে মনে করেন পড়ে যেতে পারে তো সেই জন্য চেষ্টা করেছি যে আমার বারিন্দা থেকে লাস্ট লোকটা তোলার জন্য যে দেখেন একদম একতলা থেকে মানে সাততলা পর্যন্ত আটতলা পর্যন্ত এত সুন্দর করে ভাইয়া ডেকোরেশন করেছে মাশাল্লাহ কত সুন্দর লাগছে আর তিন চার দিন এইভাবে মানে বাতি দিয়ে রেখেছে আর গান আনন্দ আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগছে আমি চেষ্টা করছি নিচের থেকে লাস্ট মানে বিদায়টা তোলার জন্য এই যে বড় একটা বাস এসেছে চলন আর যেই গাড়িটা মানে মেয়ের যে সাজিয়ে নিয়ে আসছে চলনের গাড়িটা ওইটা একটু ভিতর দিকে আমি তুলতে পারতেছি না কারণ আমার মোবাইলটা যদি পড়ে যায় সেই জন্য আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথেই থাকবেন সবসময় আমার ফেসবুক পেজ ফলো করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম।